ভাবছি আর আবার কি হলো দেখো দু দুজন পড়ে আছে দেখে বুঝতে পারছেন না কি বুঝছেন? একটা ইয়াং ছেলে আর একটা ইয়াং মেয়ে, হ্যাঁ, দুজনে পাশাপাশি পড়ে আছে, হ্যাঁ, কেসটা বুঝতে পারছেন না? কেসটা কি? এদের দুজনের মধ্যে ইনটু কুলকুলো ফকিং, হ্যাঁ, ইনটু কুলকুলো ফকিং আবার কি জিনিস রামসিং? কোন সালু আপনাকে চাকরি দিয়েছিল? বড়বাবু পোস্টে কাজ করছে না, ইংরেজি বুঝেন না? আরে অনেক বই দেখেছি, ওই ইংরেজি আমি তো খুঁজে পাইনি। পাবেন না? না। ইনটুকুলু ফকিং মানে? মানে? এদের দুজনের মধ্যে পিরিত পিরিত পিরিত। ও ভালোবাসা। নিয়ে হয়তো বাড়িতে মেনে নেয় নেই? হ্যাঁ। নিয়ে দুজনে তো আপনার পড়ে আছে বিষ খেয়ে হয়তো। রামসিং স্যার তাহলে লাশ দুটো তোলো। কে লাশ তুলবে? তুমি। ওই অরুণ রায়কে যা বসিনছি, হ্যাঁ, আর ও একের পর এক যা বসাইতে লেগেছে, ও ছেড়ে দেবে? আপনার কথাতে আমি ওর পিঠে ছাল তুলে দিয়েছি, আমাকে পেলে তো বিনা চাঁদে কুরবানি দেবে ও। আর আমি আপনার কথাই নাই। চলো আইলেন। রামসিং আমার বইয়ের বাচ্চা হবে, নতুন ছেলের মুখ আমি দেখতে পাবো না? ওই অরুণ রায়ের হাতে জীবনটা দেবো? আপনার চাকরিটা দরকার নাই, গায়ে গায়ে টিন ভাঙা লোহা ভাঙা চুল ছেঁড়া কিনে বেড়াবো গা। তুমি পুলিশ? আর ধমকাবেন না, আপনার ধমকাতার রামসিং নাই। তুমি একজন পুলিশ? কে পুলিশ? তুমি আগে ছিলাম। এগুলো পড়ে রয়েছি বলে এখনো দাবি করছেন? সরকারি মালে দু নম্বরি মাল আমি আর একটু রাখবো না। আমি অরুণ রায়কে মেরে যা পাপ করেছি সেই পাপ যদি স্বয়ং গঙ্গা যায় চান করতে, গঙ্গাতে ধোয়া যাবে না। আপনার চাকরি তো ছেড়ে দিয়েছি, আর আপনি ভাড়াও দেবেন না আমাকে যে গঙ্গাতে চান করে রাখবো। আমি জল ঢেলে পাপ ধুয়ে নেবো। কাকে গুলি করবেন? রায়কে ধরতে হবে, যদি না গেছো তাহলে তোমায় গুলি করে দেবো। 30 বছর আপনার সঙ্গে আছি। হ্যাঁ, কত সালকে মেরেছেন আপনি? কোন সালা তো ওরকম করেনি, আজকে অরুণ রায় করছে আর তুমি করছো। আম সিংকে বসাবেন? হ্যাঁ, চাকরি করতেই হবে, করতেই হবে, তাহলে ছাড়বেন না? না, চলো। চিন্তা তো আমার প্যান ভিজে গেল ভিতরটা পেচ্ছাপ করে, ওই শালু পেলে ছাড়বে? সব টেনশনে মদ খেছি। মদ? রামসিং, রামসিং কি বলছেন? আমাকে দাও, থানায় জমা করব। আমাকে দাও, অটো জমা করবে লেন। হ্যাঁ, খেয়ে দেখেন রামসিং অরিজিনাল জিনিস। খেয়েছো? হ্যাঁ, দারুণ ভালো। রামসিং, হ্যাঁ, কাম অন।
আপনার মাইনে বেশি, প্রত্যেক দিন আপনি এক বোতল করে কিনবেন, আমি হাফ আপনি হাফ। আপনি বিটি ছেলে ঢুকলেন, দুটোই নিতে হবে, চলো চাকিয়ে দেন, চলো চাকিয়ে দিচ্ছি। কিন্তু আসল যন্ত্রপাতি 95 ফেলবে। তোমার ইজ্জত দিতে গেছিল, তুমি গেছিলাম কিন্তু ইজ্জত খুঁজে পেলাম না রে শয়তান। যাবার তুমি করেছো খবর তোমার নেই, যার ইজ্জত দিতে গেছিলে এক্ষুনি তার পায়ে ধরে তাকে মা বলে ডেকে ক্ষমা চেয়ে নাও। এরকম অন্যায় কাউ পাই নাই, তুমি ধর্ষণ উত্তত হয়েছিলে, তাই মা বলে রাখো আজ থেকে তুমি আমার মা যে ভুল করেছি মা তুমি ক্ষমা করো। বলো মা। আমি? হ্যাঁ তুমি। মা যা বললি না কি বলবে? বউ তো বলা হাতে দেখছো ভোজালি পেটে ঢুকিয়ে দেবো। পেটে ঢুকাবো? পেট তো আমি রেখে দিই ভাই, আমার পেট পোনা দিয়ে বেরিয়ে। তুমি ক্ষমা চাইবে কেন বলো? অবশ্যই চাও, চেয়ে নাও। বলো আজ থেকে তুমি আমার মা। আজ থেকে ওসালা পালা দেব কেন? কি বলছিস? যাতে বলছিস বলো আজ থেকে তুমি আমার মা। বলছি তো দাঁড়াও। বলো তুমি আমার ক্যাডাচ্ছে শেষ করেছিল
তাহলে আমি জেলে গেলাম কেন? তুমি চাইছিলে আমাকে জেলে পাঠিয়ে দিয়ে চাপার ইজ্জত নিতে, মায়ার ইজ্জত নিতে, গ্রামের নারীদের সর্বনাশ করতে, গ্রামের মানুষকে ধ্বংস করতে, সেই জন্য তুই আমাকে জেলে পাঠিয়ে দিয়েছিস। তোমার এই পাপ প্রকারান্ত করে আমার স্ত্রী সাক্ষী দিলে যাবে কোন করেছে, কিন্তু তোমাকে আমি বাঁচতে দেবো, তোমাকে আমি খুন করবো, তাহলে তোমাকে নিজেই মরতে হবে। তুমি মরবে না আমি মরবো? তুমি আমায় ক্ষমা করো, ঠাকুর তোমাকে ক্ষমা করে। ঠিক হয়েছে, এইবার গ্রামের মানুষরা ভালোভাবে বাঁচতে পারবে। এখন আমি চাপা চাপা তুমি এসো, এসো চাপা আমার কাছে এসো। যার চাপা পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে। আপনি অরুণদাকে ধরতে এসেছেন? হ্যাঁ। কেন, অরুণদা কি করেছে? যতগুলো খুন আমি করেছি, আপনারা আমাকে নিয়ে চলুন, আসুন। আমাকে বাঁচাবার জন্য মেয়েকে ছুটল, আমি কি সত্যি খুনে আসামি হয়ে গ্রামে জন্ম নিয়েছিলাম? আমি কি জেল খাতা কয়েদি হতে চেয়েছিলাম? বলুন তো, আমি কি চাইনি গ্রামের মঙ্গল, দেশ ও দশের মঙ্গল? আমি কি চাইনি যে গরিবরা অন্ধকারে পড়েছে তাদের আলোর পথে নিয়ে আসবো, শিক্ষা দীক্ষা তাদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো? কাদের জন্য, কাদের চক্রান্তে আমি যাচ্ছে না হলাম, কাদের চক্রান্তে আমি খুঁজে আসা নেই জেলে করতে হলাম? জানি জানি অরুণ রায়, জানি তুমি আইনের চোখে অপরাধী, কিন্তু আমি তোমাকে আজকে খালাস করবো। আমি মুক্তি চাই না,
আমি আমার সন্তানকে শেষ করে দিয়েছি, আমার বাবাকে শেষ করে দিয়েছি, আমার স্ত্রীকে আমি শেষ করে দিয়েছি। সেখানে হাজার হাজার ছেলে মেয়েরা তোমার জন্য অপেক্ষা করে বসেছে, তোমাকে দেবার মতন তো কিছু নাই অরুণ। আমার সামান্য কয়েকটা টাকা প্রভিডেন্ট ফান্ডে পড়ে আছে, সেই টাকাটা আমি তোমাকে হাতে তুলে দিচ্ছি, তুমি আবার কল্যাণপুরের বুকে গিয়ে স্কুল তৈরি করো। তোমার ওই টাকা স্কুলের কাজে লাগাবো। হ্যাঁ তুমি আমাকে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা দিয়ে দেবে? হ্যাঁ। কে বলে তোমরা মানুষ নও, তোমরা সমাজের কল্যাণ চাও জানি, কিন্তু তোমাদের কতগুলো শয়তানে দল ভালোভাবে চাকরি করতে দেয় না, তোমাদের নিজ পথে দিয়ে দেয়। তোমাকে তো দেবার কিছু নেই, তাই আমিও বিদায় লগ্নে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা দুজনেই দুঃখে জর্জরিত হয়ে গেছি, এই দেশে আগুন ছাড়া জ্বালা যন্ত্রণা ছাড়া কিছুই নেই। অরুণদা তুমি কি যাবে আমার সঙ্গে? আমি যাব অরুণদা। তাহলে এসো চাপা, এসো, এই পাগলটাকে তুমি সঙ্গে করে নিয়ে চলো সেই গ্রামে যে গ্রামে ছিলে তুমি আর আমি, সেই গ্রামে এই পাগল আর পাগলি দুজনে একটা সুখের নির্বন্ধ, তাতে লেখা থাকবে এ ঘর অন্য কারণ হয়, এ হচ্ছে চাপা তার দাদা শাশুড়ি।